সুজিত, উদ্ধার তৎপরতার কি অবস্থা একটু জানতে চাইবো। পাশাপাশি যদ্দূর জেনেছি এখন গ্যাস কাটার বা ইলেকট্রিক কাটার দিয়ে যারা ভেতরে আটকা পড়েছেন তাদেরকে উদ্ধার করার জন্য কাজ চালানো হচ্ছে এবং 1200রও অধিক বিভিন্ন বাহিনীর লোকজন কাজ করছেন, সাধারণ মানুষও কাজ করছেন। এই মুহূর্তে কি অবস্থা দেখছেন? দেখুন, যেটা সকাল থেকে বলছিলাম যে ভোরের আলো ফুটতেই কিন্তু মূলত যে যে ক্ষয়ক্ষতির ছবি, যে ভয়াবহতার ছবি, সেটা কিন্তু সামনে এসেছে। এবং সেখানে যে উদ্ধারকারী দল, তারা যেটা কাজ করছিল, তো গতকাল সন্ধ্যা থেকেই তারা কিন্তু একের পর এক উদ্ধারকারী দল এখানে আসতে শুরু করেছে এবং তারা কাজ করতে শুরু করেছে। ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স NDRF তারা কিন্তু কাজ করছে, রেলের যে বাহিনী তারা নিজস্ব কাজ করছে এবং স্থানীয় স্তরে অর্থাৎ উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গের যে একদম ডিজাস্টার রেসপন্স ফোর্স তারাও কাজ করছে। সব মিলিয়ে একটা বিশাল সংখ্যক উদ্ধারকারী দল কাজ করছে। কিন্তু তারপরেও আপনি যখন দেখবেন, যখনই বেলা গড়িয়েছে, সূর্যের প্রখর তাপ এই যে উদ্ধার তৎপরতা সেটা কিন্তু অনেকটাই বিঘ্ন ঘটিয়েছে। এই মুহূর্তে যদি আপনি দেখেন আমার পাশে কিন্তু অনেক রেলওয়ে কর্মী, তারা গতকাল সন্ধ্যে থেকে তারা কিন্তু রীতিমতো এখানে তারা প্রাণপাত করে উদ্ধার কাজ চালিয়েছে এবং এই মুহূর্তে একটা দীর্ঘ সময় যখন তারা উদ্ধার কাজ চালিয়েছে, তারপরে তীব্র গরমে তারাও কিন্তু নাকাল, তারাও কিন্তু এই মুহূর্তে অনেকটা বিশ্রাম নিতে বাধ্য হচ্ছেন, কেননা তারা তাদের শরীরে যে ক্লান্তি সেটা কিন্তু তাদেরও ভর করেছে। অন্যদিকে যেটা বলছিলেন আপনি, গ্যাস কাটার দিয়ে কাজ উদ্ধার কাজ চালানো হচ্ছে কিনা, আমি আমাদের ভিডিও জার্নালিস্ট বিক্রম লাখ একবার বলবো যে দেখাতে যে কামড়াগুলি এখনো পর্যন্ত বেলাইন হয়ে গিয়েছে, যেগুলো এই মুহূর্তে সরিয়ে নিয়ে যাওয়া সম্ভব না। এখানে ট্রেনের যে কামড়া যে লাইনগুলি সেগুলো দেখতে পাচ্ছেন একেবারে সম্পূর্ণভাবে উপড়ে গিয়েছে, সেই জায়গায় কিন্তু গ্যাস কাটার দিয়ে কামড়াগুলি কাটার কাজ এখনো চলছে। সেই কাটার যে যে কাজকর্ম সেটা কিন্তু এখনো বেশ কিছুক্ষণ চলবে, কারণ এই কামড়াগুলি সবকটাকেই লাইন থেকে সরিয়ে নিয়ে যে কাজ সেটা রেল চালু রাখতে চাইছে, কারণ রেল চাইছে এই কামড়াগুলোকে সরিয়ে যত দ্রুত সম্ভব রেল পরিষেবা চালু করতে, যাত্রী পরিষেবা চালু করে দিতে, কারণ যাত্রীরা ব্যাপক সংখ্যক হয়রান হচ্ছে। প্রতিদিন লক্ষ লক্ষ যাত্রী হাওড়া ডিভিশনে, তারা কিন্তু এই রেলপথ বন্ধ থাকায় তারা কিন্তু হয়রানির মুখোমুখি হচ্ছে। আরেকটি দৃশ্য আপনাকে দেখাবো, সেটা কিন্তু একেবারে বাঁদিকে, এখানে একটিমাত্র কল রয়েছে, অর্থাৎ এই একটিমাত্র চাপকলের ভরসায় এখানে কিন্তু শত শত যে উদ্ধারকর্মী তারা কিন্তু কাজ করছেন। রেলের তরফে বা উড়িষ্যা রাজ্য সরকারের তরফ থেকে প্রচুর পরিমাণে খাবার পানি এবং খাদ্য পানীয় সবই কিন্তু পাঠানো হচ্ছে, কিন্তু তারপরেও সেই সবকিছু কিন্তু অপ্রতুল মনে হচ্ছে যখন এই তীব্র গরম এই এলাকা এইখানে যখন যে উদ্ধারকারী দল তাদের উপরে ভর করছে, কেননা সবাই কিন্তু রেলের যারা স্টাফ তারা কিন্তু সবাই উদ্ধারকারী দলের মধ্যে আসছেন না, তারা কিন্তু মূলত রেলের যে পরিষেবা সেগুলো খতিয়ে দেখছে এবং তাদের ক্ষেত্রেও কিন্তু বেশ কিছু ক্ষেত্রে তারা অভিযোগ তুলেছে, তাদের কাছে পর্যাপ্ত পরিমাণে যে খাদ্য পানি এবং অনেক অসুস্থ হয়ে পড়েছে, তাদের ক্ষেত্রে ওষুধ পর্যন্ত ঠিকঠাক সময়ে পৌঁছাতে পারছে না এবং সেক্ষেত্রে তারা কিন্তু এরকম একটি কল বা স্থানীয় যে মুদি দোকান তার উপরে কিন্তু নির্ভর করছে এবং সেখানেও কিন্তু খাদ্য পানি অনেক ক্ষেত্রে সংকট তৈরি হয়েছে। এই সব সমস্যাগুলো নিয়েই কিন্তু উদ্ধারকারী দল সকাল থেকে কাজ করছে। আপাতত যেটা মনে করা হচ্ছে যে এই উদ্ধার তৎপরতা যেগুলো চালানো হচ্ছে সেটা আরো বেশ কিছুক্ষণ অর্থাৎ সন্ধ্যে গড়িয়ে যাবে শেষ হতে হতে এবং সন্ধ্যের আগে উদ্ধারকারীরা কিন্তু চেষ্টা করছে সন্ধ্যের আগে অর্থাৎ ডেলাইট থাকাকালীনই যতটা সম্ভব তাদের যেসব কামড়া এখনো পর্যন্ত বলা হচ্ছে শেষ পর্যায়ে উদ্ধার কাজ চলছে, অর্থাৎ S1 S2 S3 এই তিন কামড়ার যে উদ্ধার কাজ সেটা কিন্তু সম্পূর্ণভাবে তারা শেষ করতে চাইছেন এবং যেসব কামড়ায় উদ্ধার কাজ সম্পূর্ণ শেষ হয়ে গিয়েছে 18টি কামড়ায়, সব কামড়ায় দ্বিতীয়বার এবং তৃতীয়বারের জন্য যে স্ক্যানিং সেটা তারা শেষ করতে চাইছে। ইমতিয়াজ, অনেক ধন্যবাদ। শুভজিৎ পুততুন্ড আমাদের সাথে যুক্ত হয়েছিলেন দুর্ঘটনাস্থল ভারতের উড়িষ্যা থেকে।